এই সময়ে আমরা অনেক রোগী পাই এবং কিছু কিছু রোগী আসে যারা দীর্ঘদিন ধরে কেশে যাচ্ছেন। এই যে দীর্ঘদিনের কাশি, এর বিভিন্ন কারণ থাকতে পারে, আসলে একটা কোনো নির্দিষ্ট কারণ না, অনেক কারণ। এর মধ্যে সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ফুসফুসের টিউবারকুলোসিস, ডিপিএলডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তারপরে পোস্ট নাজাল ড্রিপ, বা কোনো ওষুধ যদি কেউ খায় যেমন এসি ইনহিবিটর, বিটা ব্লকার, তাহলে এরকম কাশি হতে পারে। আরও অন্যান্য কারণ আছে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি কেউ দুই সপ্তাহের বেশি এরকম কাশি থাকে, তাহলে খুব দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক ওনার উপসর্গ দেখে, ওনার শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং কিছু অন্যান্য ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা, ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষার পর রোগটা কী সেটা ধরবেন এবং সেই অনুযায়ী চিকিৎসাপত্র দিয়ে দেবেন। বয়স্ক মানুষ যারা ধূমপান করেন, এই শীতের দিনে দেখা যেত যে খুব বেশি কাশেন এবং কাশির সাথে কফ পড়েন, এরকম রোগীকে সাধারণত বলা হতো ব্রঙ্কাইটিসের রোগী। কিন্তু এখন এই টার্মগুলি ব্যবহার করা হয় না। কোনো ব্যক্তি যদি প্রতিদিন কাশেন এবং কাশির সাথে কফ পড়ে এবং এটা যদি পরপর 3 মাস হয় এবং 2 বছর এরকম ঘটনা ঘটে, তাহলে বলা হতো যে এটা ক্রনিক ব্রঙ্কাইটিস। এটা ছিল একটা ক্লিনিক্যাল টার্ম। কিন্তু এখন এই ক্রনিক ব্রঙ্কাইটিস বা এমফাইসিমাকে একত্রে বলা হয় সিওপিডি, যেটা এই সময়ের জন্য অত্যন্ত ভয়াবহ একটা ফুসফুসের অসুখ। এবং বর্তমানে পৃথিবীতে যত মানুষ বিভিন্ন রোগে মারা যাচ্ছে, তার 3 নম্বর কারণ হচ্ছে এই সিওপিডি। মৃত্যুর 3 নম্বর কারণ সিওপিডি। আমরা যেরকম ক্যান্সার অথবা হার্টের অসুখ অথবা স্ট্রোক, কার্ডিওভাস্কুলার অসুখ এসব নিয়ে চিন্তিত অথবা মাথায় রাখি, কিন্তু সে অনুপাতে সিওপিডি 3 নম্বর মৃত্যুর কারণ হওয়া সত্ত্বেও অনেকে কিন্তু এটা জানি না, এটা একটা ঘাতক। আর সিওপিডিতে যেটা হয় সেটা হচ্ছে কাশি হয়, শুরুর দিকে কাশিটা শুকনো কাশি থাকে, পরের দিকে দেখা যায় যে কাশির সাথে কফ পড়ে এবং মাঝে মাঝে এই কফগুলি যখন ইনফেকশন হয় হলুদ দুর্গন্ধযুক্ত হয়ে যায়, শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টটা যত সময় যায় ধীরে ধীরে বাড়তে থাকে। শুরুতে অনেক পরিশ্রম করলে শ্বাসকষ্ট হতো, একটা সময় দেখা যায় রোগী সামান্য পরিশ্রম করলে অথবা ছোটোখাটো কাজ যেমন কাপড় পরা, খাবার খাওয়া, তখনও শ্বাসকষ্টে ভুগে। এছাড়া বুকে শব্দ হয়, আর এটা যদি আরও খারাপের দিকে যায় তাহলে শরীরে বিশেষ করে পেটে এবং পায়ে পানি আসে, অনেকে দেখা যায় রেসপিরেটরি ফেইলিওর হয়ে যায় এবং ঘন ঘন ইনফেকশন হয়। আর ক্রনিক ইল হেলথ দেখা যায়, কারো কারো ক্ষেত্রে সিওপিডি রোগীর ওজন কমে যাচ্ছে, শরীরে শক্তি নাই, রুচি নাই, খাবার খেতে পারেন না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।